নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি তুষার এবং রাজ। আমার শহর তোমার শহর, শহর অনুপমা, আর এই শহরেই আছে যত রূপের তিলোত্তমা। দেখতে দেখতে ছোট্ট শহর হয়ে উঠেছে তিলোত্তমা ইসলামপুর শহর। গতকালই ছিল তার 165তম জন্মদিন, অর্থাৎ ঠিক গতকাল, অর্থাৎ 1 নভেম্বর 1956 সালে বিহারের সূর্যাপুর পরগনা থেকে, পূর্ণিয়া জেলা থেকে যুক্ত হয়েছিল ইসলামপুর শহর। ইসলামপুরের যে এলাকা, সেই এলাকা হচ্ছে যুক্ত হয়েছিল ইসলামপুর মহকুমার সঙ্গে, যার মূল উদ্দেশ্য ছিল বঙ্গ সংস্কৃতির পাশাপাশি বাংলা এবং বিহারের মাঝে যে যোগাযোগ সাধন, তার উন্নতি সাধন। আর সেই জন্যই বাংলার রূপকার, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে ইসলামপুর মহকুমা নতুন রূপ পায়, আর তার ভবন উদ্বোধন হয় এখানেই। আজকে সম্মানীয় যারা আছেন ব্যক্তিত্ব, তাদের উপস্থিতিতে ইসলামপুর মহকুমা প্রশাসন, বিশেষ করে ইসলামপুরের যে মহকুমা শাসক রয়েছেন সপ্তর্ষি নাগ, তার তত্ত্বাবধানে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী কানায়ালাল আগরওয়াল, ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত থেকে শুরু করে বঙ্গরত্ন প্রাপক সাহিত্যিক, কবি, সাংবাদিক, তাদেরকে নিয়ে কিন্তু আজকে ইসলামপুরের যে জন্মদিবস, সেই 65তম জন্মদিবস এই প্রথমবার সাড়ম্বরে পালিত হচ্ছে ইসলামপুরে। আমরা সেই চিত্রই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব, যার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং যারা বিশিষ্ট জনেরা আছেন তারাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখব সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি যে বিষয়টা এতক্ষণ আপনাদের অবগত করালাম, যে আমার শহর তোমার শহর, শহর তিলোত্তমা, এই শহরেই আছে যত রূপের অনুপমা। ছোট্ট একটি শহর, একটি ছোট্ট গাছ থেকে আজ ময়ূর হতে পরিণত হয়েছে, এবং সেই শহরের 65তম বর্ষ, অর্থাৎ 65তম জন্ম জয়ন্তী, তার উদযাপন আজকে ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশিষ্টজনদের উপস্থিতিতে এখানে কিন্তু শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের দর্শক শ্রোতারা যারা হিন্দি ভাষায় আমাদের এই খবর শোনেন, তাদের এই বার্তাটুকু হিন্দিতে শুনে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। আমি রাজকে আমন্ত্রণ জানাবো সেই তথ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। बिल्कुल सही जब्बर दा, आपको बताते हैं कि 65वां जो जयंती जो टिकल था वो पालन किया जा रहा है। जैसा कि लग रहा है जो इस हफ्ते भर, इस महीने भर जो है एक के बाद एक 65वां जयंती इस्लामपुर शहर का पालन किया जाएगा। आपको बताते हैं 1956 में जो है इस्लामपुर महकुमा जो है बिहार से बंगाल में आया था, और उसके बाद से ही जो है आज के दिन यानी कि कल के दिन जो है इसका जन्मदिन था। लेकिन उसी के उपलक्ष्य में जो है आज इस्लामपुर के महकुमा शासक की ओर से, इस्लामपुर के महकुमा शासक का जो विवेकानंद भवन है, उस भवन में जो है आज एक आलोचना सभा का आयोजन किया गया है। आपको बता दें आज की इस आलोचना सभा में इस्लामपुर विधानसभा के विधायक अब्दुल करीम चौधरी महाशय उपस्थित रहे, उपस्थित हैं इस्लामपुर पौरसभा के पूर्व प्रशासक मानिक दत्त महाशय उपस्थित हैं, समाजसेवी कन्हैयालाल अग्रवाल महाशय, इसके साथ ही साथ इस्लामपुर के विशिष्ट जो साहित्यकार हैं, विशिष्ट जो लेखक हैं, विशिष्ट जो गायक हैं, सभी को लेकर जो है आज महकुमा शासक द्वारा एक आलोचना सभा का आयोजन किया गया है। आपको बता दें 65 साल गुजर जाने के बाद पहली बार यह नज़ारा देखने को मिल रहा है जो कोई महकुमा शासक इस तरह का जन्मदिन पालन कर रहे हैं अपने शहर का, अपने महकुमा का, और यह जो दृश्य है काफ़ी खुशहाली वाला दृश्य है। आप यहाँ पर देख पा रहे हैं जो यहाँ पर प्रदीप जलाया जा रहा है, तैयारी जो है अभी भी चल रही है, साथ ही साथ अंदर जो है विवेकानंद भवन जो है वहाँ पर जो है आलोचना सभा शुरू होने जा रहा है। विधानसभा के विधायक अब्दुल करीम चौधरी वहाँ से उपस्थित हुए, उपस्थित हुए समाज सेवक कन्हैयालाल अग्रवाल वहाँ से उपस्थित हुए हैं, शासक প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানকে শুরু করব। সেই জন্য এখানে যারা আপনাদের আবার অবগত করি যে এই প্রথমবার ইসলামপুর শহরের জন্মের 65তম বর্ষে, 65 বছরের মাথায় প্রথমবার
মহকুমা প্রশাসনের তরফ থেকে এবং সেই সঙ্গে বিশিষ্ট জনদের উপস্থিতিতে আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহরের জন্মদিবস পালন হচ্ছে। আপনারা সেই চিত্রই সরাসরি দেখতে পাবেন, যেখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগের তত্ত্বাবধানে ইসলামপুরের প্রশাসক মহিলাত্ত ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট সমাজসেবী আগরওয়াল থেকে শুরু করে বঙ্গরত্ন প্রাপক যারা রয়েছেন, সেরকম কবি সাহিত্যিক সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেককে ডেকে 65 জন65 জন ব্যক্তি সাজানো হয়েছে ইসলামপুর শহরের নাম, সেটাই আপনার আমি রাজ এবং তুষার এই মুহূর্তে রয়েছি আমরা ইসলামপুরের যে বিবেকানন্দ সভার গৃহ সেই সভার গৃহ যেখান থেকে সরাসরি সেই চিত্র দেখতে পাবেন যে ইসলামপুর শহরের যে জন্মদিন 65 বছর প্রস্তুতি এবং প্রদীপ প্রজ্বলন দেখতে পাবেন, পালিত হচ্ছে ইসলামপুর শহরের জন্মদিন 65টি প্রদীপ জ্বালিয়ে 65 জন আমন্ত্রণকে দিয়ে, এবং প্রদীপ প্রজ্বলন করছেন মহকুমা শাসক এবং তার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন আজকে ইসলামপুরের 65 বছর পূর্ণ হয়েছে, 2nd নভেম্বর মহকুমা শাসক এখানে একটা ছোট আলোচনা চক্রের আয়োজন করেছেন। আমরা এখন এই 65টা দীপ প্রজ্বলিত এখানে করেছি, এরপরে আলোচনা হবে। আপনাদের অনুরোধ, আপনাদের সবাই একটা করে দীপ প্রজ্বলন করুন, ইসলামপুর ইতিহাস সম্বন্ধে আমরা ভিতরে বসে আলোচনা করব। এখানে মহকুমা শাসক আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, যিনারই বেশিরভাগ জমি ইসলামপুরের জন্য দেওয়া, উনি উপস্থিত আছেন। প্রশাসক প্রশাসক আছে এখানে, মানে দত্ত আরও অনেকেই এখানে আছেন, ধন্যবাদ।
for the you start, you have already ইসলামপুরের ইতিহাসে প্রথম 65তম জন্মদিন 65 বছর পরে মহকুমার জন্মদিন পালন হচ্ছে যার আয়োজক আপনি বিধায়ক রয়েছেন পৌর প্রশাসক রয়েছেন প্রত্যেকই রয়েছেন কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে লালকুলা যাচ্ছিলাম লালকুলা যেতে যেতে রাস্তায় খবর মেসেজটা পেলাম এবং তখনই মাথায় এলো যে আমরা মানুষের জন্মদিন কতভাবে পালন করে থাকি তা এত মানুষের জন্মস্থান এত গৌরবের একটা জায়গা ইসলামপুর এত গুণী কৃতি মানুষ এখান থেকে রয়েছে তার জন্মদিন কেন পালন করব না খুব অল্প সময়ের মধ্যে মাত্র এক ঘন্টার প্রস্তুতি তার মধ্যে দিয়ে আমরা ছোট্ট কিছু আয়োজন করেছি কিন্তু আয়োজন হচ্ছে অনেক বড় কথা এখান থেকে যে কতগুলো বেরিয়ে আসবে ইসলামপুরের ইতিহাস সম্পর্কে কথা এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সামান্য অনুরোধে আমাদের এখানকার যত ব্যক্তিত্বরা আছে শ্রদ্ধেয় মানুষরা রয়েছেন তারা এক ডাকে সাড়া দিয়ে এখানে চলে এসেছে যেটা আমাকে খুব স্পর্শ করেছে আসলে এটাই ইসলামপুরের সংস্কৃতি এটাই শিক্ষা স্যার শিক্ষা সংস্কৃতি 65টা মোমবাতি জ্বালালেন কি মেসেজ দিবেন আজকে এখানে 65 জন লোকে 65টা প্রদীপ জ্বালান দিওয়ালি আসছে পরশুদি দিওয়ালি কিন্তু ইসলামপুরের এত একটা বড় দিনে মানে জন্মদিন সুতরাং দিওয়ালির আগে সেই দিওয়ালির পালনটা আমরা সকলে মিলে একসঙ্গে করলাম দিওয়ালির দিন সকলে ব্যস্ত থাকে এই সুযোগে আমরা সকলে মিলে এখানে একটা দিওয়ালিও ভালোভাবে পালন করতে পারলাম আমরা কথা বলার চেষ্টা করবো ইসলামপুরের যে বিধায়ক রয়েছেন আব্দুল করিম চৌধুরী বর্ষিয়ান বিধায়ক চৌধুরী সাহেব একটু কিছু আগে প্রাক্তন পৌর প্রশাসক এবং প্রাক্তন বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল মন্তব্য করলেন যার জমির উপরে যে বংশের জমির উপরে হচ্ছে ইসলামপুর মহকুমা বসে আছে তার 65তম বর্ষ তার জন্মদিন পালন হচ্ছে আজকে সাড়ম্বরে কি বলবেন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এসডিও ইনিশিয়েটিভ দিয়েছেন কয়েকজন পেয়ে কথাটা বলার পর যে ইসলামপুর সাবডিভিশন 65 বছর পূর্তি হচ্ছে সেই সাবডিভিশনের উপরে উনি আপনাকে মেমোরেবল ডে করেছেন যে মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে মাত্র টিনার ক্যান্ডেল জ্বালিয়ে এটাকে অবজার্ভ করা হচ্ছে যে 65 ইয়ার্স পালন করা হচ্ছে আমি এসডিও স্যারকে ধন্যবাদ দেব যে উনি মাথায় কাঁদলেন ব্যাপারটা আর এটা আমার মাথায় ছিল অনেকদিন ধরে বাট আই ওয়ান্টেড টু সেলিব্রেট ইট বা টু অবজার্ভ ইট অন 1st January 2022 কারণ যে ইসলামপুর সাবডিভিশন ওয়াজ দ্য পার্ট অফ বিহার আন্ডার কিষাণগঞ্জ সাবডিভিশন পাঁচটা থানা ছিল ওই পাঁচটা থানায় আমাদের ডাক্তার বিপি রায় প্রয়াত মুখ্যমন্ত্রী ওনার ইনিশিয়েটিভে এটাকে স্ত্রীবাবু মুখ্যমন্ত্রী বিহারের ওনাকে অ্যাপ্রোচ করে আমার দাদা আফাক চৌধুরী উনি এখানকার এমএলএ ছিলেন তখন ইসলামপুর চুপা ছিল না সেখান থেকে আর বিহারের এমএলএ ছিলেন 1952 থেকে ফার্স্ট জেনারেশন থেকে ছিলেন উনি ডাক্তার বিসি রায়ের আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তার ব্যবসাকে ধরলেন তখন আমাদের এখানে এই সাবডিভিশনে কিষাণের যে নেতা ছিলেন আনাথ ভূতন দাস বলছেন না আমরা বিহার বাংলায় যাব না আমরা বিহারই থাকব বিহার ভাগ হবে না বিহার ভাগ হতে দেব না আমার দাদা আফাস চৌধুরী ধরল আমাদের ডাক্তার বিচি রায় দেখাস তুমি এমএলএ আছো তুমি কিছু বলো চলো বিচি রায় কাছে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন ওখানে যায় বিহারে কেনা ডাক্তার বিচি রায়ের যুক্তিটা ভালো আছে যে তখন রায়গঞ্জের পর দের ওয়াজ নো ল্যান্ড ফর ওয়েস্ট বেঙ্গল তারপরে আরম্ভ হতো নক্সালবাড়ি থেকে বিধাননগর থেকে এই মাঝখানে সমস্ত বিহার তো দু টুকরো ছিল আমার বাংলা ওটাকে অ্যাড করার জন্য আমার দাদা বলে কি নো যখন ডাক্তার বিচার বলছেন আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের এটা মেনে নেওয়া উচিত কারণ যে লিঙ্ক রোড বলে মানে রায়গঞ্জ থেকে নিয়ে মানে নাগর নদীর পার করে লিঙ্ক রোড থেকে নিয়ে চলে যাবে একেবারে মানন্দা চোপড়া এই বিধাননগর এটাকে অ্যাড করে দিল আমাদের দাদার কোঅপারেশনে দাদা এমএলএ জোর দিলেন দেন ডক্টর বিসি রায় দেন ওয়াজ ভেরি মাচ হ্যাপি ইন আর আফাক তুমি কাজ করলে আমার বাংলাটাকে এক এক করে দিলে এটা লিঙ্ক রোডটাকে এক করাতে দুই বাংলা এক হয়ে গেল
উত্তর বাংলা আর দক্ষিণ বাংলার এক হয়ে আছে। এটাই আমাদের এখানে বিরাট প্রভাব পড়লো। তখন আমাদের বললো ডাক্তার বিজু রায় আফা তোমার এখানে সাবডিভিশন টাউন করে দিচ্ছি আমি, বলো তুমি কি জায়গা দিতে পারবে? বলে কেন জায়গা দেবো না, আমার সমস্ত জায়গা নেই নেন, এই সমস্ত জায়গায় 200 acres অফ ল্যান্ড উনি বললেন কি নেই নেন আপনি, তো 200 acres অফ ল্যান্ড এখানে দিলেন। আর কি যে SDO অফিস আছে, জেলখানা আছে, এ সমস্ত কোয়ার্টার কোয়ার্টার যা আছে, SDO কোয়ার্টার বা BDO কোয়ার্টার যত কিছু আছে সব, যে টাউনশিপ ইজ স্ট্যান্ডিং অন আওয়ার ল্যান্ড, দ্যাট গিভেন ল্যান্ড। তো সেটাই বলছিলাম যে এটা বিরাট অ্যাচিভমেন্ট ফর দি ওয়েস্ট বেঙ্গল যে ইসলামপুরটাকে লিঙ্ক রোড হিসাবে পেয়ে গেল। তারপর থেকে অল দি মুখ্যমন্ত্রী চাইলো যে ইসলামপুরটাকে আমরা ভালোভাবে চালাই, কারণ কন্ডিশন আন্ডার দিয়ে SRCS রিপোর্ট এটা তৈরি হয়েছিল, যারা আন্ডারে যারা ভিত্তিতে আমাদের ট্রান্সফার করে আনা হলো। তখন অনেক কন্ডিশন ছিল যে ইসলামপুরকে ভালোভাবে যত্ন করে রাখবো আমরা, ইসলামপুর যা চাইবে আমরা তা দিব, এগুলো তখন একটা SRCS রিপোর্ট ছিল। এবারে চলে আসতেছে আজকে আমরা, আমি আজকে চেয়েছিলাম যে 65 years পূর্তিটা আমি ভাবছিলাম যে আমি আজকে যারা করে নিচ্ছে তো আমি করবো আবার নেক্সট টাইমে। আমার এই 65 years মমতা ব্যানার্জির কাছে দাবি আপনাদের মাধ্যমে, আজকে যে আমাদের SDO ডেকেছেন মিটিং এটাকে টু সেলিব্রেট টু অবজার্ভ, আমার দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে 65 years আমাদের ডাক্তার বিসি রায় প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী থার্ড ডিভিশন করে গেছিলেন, এই গ্যাপটা 65 years পর আপনাদের ইসলামপুর ইজ ডিজার্ভিং নাও যে 5টা থানা যে আছে, 5টা বিধানসভার 5টা MLA আপনার সরকারের মধ্যে দিয়েছে, আপনি এই খুশিতে ইসলামপুর সাব ডিভিশনকে এখন চেঞ্জ করে আপনি ইসলামপুর জেলা করেন, ইসলামপুর জেলা, ইসলামপুর হ্যাজ বিকাম ম্যাচিওর টু বিকাম এ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হওয়ার জন্যই ইসলামপুরটা হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে আর ডিলে করা উচিত না, আপনাকে খুশি হওয়া উচিত যে ইসলামপুরের সমস্ত MLA আপনাকে দিয়েছে আপনার পার্টিকে। এই যে আপনি মুখ্যমন্ত্রী আছেন, আপনার কাছে আমার দাবি, আজকে আমাদের সব দল আছে, তাহলে আমাদের আমাদের এখানে TMC ডাকি SDO অল পার্টিকে ডেকে সব পার্টির লোক এসেছে, আর ইসলামপুরে অল পার্টিও চাচ্ছে যে ইসলামপুরটাকে খুব তাড়াতাড়ি আমাদের জেলা ঘোষণা করা হোক। আই উইল গেট এ ডেপুটেশন টু দি SDO ইসলামপুর, আমি সবাইকে দিব বলে জানাচ্ছি। আমি ভারতীয় ফার্স্ট ডিসেম্বরে আমি একটা SDO অফিসে আছে একটা ডেপুটেশন দিব আমাদের সমস্ত এলাকার 5 বিধানসভা বা 5টা থানার মানুষকে নিয়ে, আমরা তো পাবো 500,000 লোক নিয়ে, আমাদের ইসলামপুর চেয়ারম্যানও আছে, এরা সব মিলিয়ে আমরা যত এলে আছে যত নেতারা আছে সকলকে নিয়ে SDO কাছে আমরা দাবি জানাবো যে আমাদের মমতা ব্যানার্জির কাছে দাবি যে আমাদের ইসলামপুরকে জেলা ঘোষণা করা হোক। একটা শেষ কোশ্চেন করবো আপনাকে চৌধুরী সাহেব, আফাক চৌধুরীর MLA থেকে যদি আমরা ধরি এবং আপনার এই যে 12 বছর সেই 12টা টার্ম, তার 4 বছর আর বাকি 1 বছর প্রায় হতে চললো, ওটা যোগ করলেও প্রায় 65, কতটা নস্টালজিক আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে? দাদা তো 52 থেকে আছেন, 1952 থেকে উনি MLA, ফার্স্ট জেনারেশনে মানে 52 থেকে নিয়ে 56 পর্যন্ত ছিল বিহারে, আর 56 এর পরে আছে বাংলায়, উনি বাংলায় তো 1957 আনকন্টেস্টেড MLA ছিল, দেয়ার ওয়াজ নো পারসন টু কন্টেস্ট ইট, চোপড়া ছিল, এসব ছিল খেলোই না, তখন এই জিনিসটা হয়েছিল। আমাদের দাদার 4টা টার্ম গেল এখানে, 5টা আমাদের 57, 62, 67 তিনটা আগে বাট তারপর আমাদের কি হলো এটা আমাদের দাদার 4টা আমার আইদের আমার 11টা আমার হয়েছে 12 পা দিয়েছে 12 আমরা একটু পৌর প্রশাসক রয়েছেন মালিকদা, তার সঙ্গে একটু কথা বলি। মালিকদা
পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন। আজকে শহরের হচ্ছে 65তম জন্মদিবস উদযাপন হচ্ছে মহকুমা প্রশাসনের থেকে। বলা চলে যে ইসলামপুরের 65 বছরের ইতিহাসে প্রথমবার হচ্ছে এরকম। আমার বয়সটা হচ্ছে 60। আমার জন্মের 5 বছর আগে ইসলামপুর বিহার থেকে বেঙ্গলে এসছে, ইসলামপুর সাব ডিভিশন তৈরি হয়েছে। আজকে ইসলামপুর সাব ডিভিশন হতে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে সময় সাহায্য করেছিলেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম জানাই। আর রইল হচ্ছে ইসলামপুরের 65 বছরের জীবন। আমি বলবো এটা 65 কেন, 165, 265, 365 অনেক জন্মদিন পালন হবে এরপরে। তবু আমি ভাগ্যবান যে আজকে এরকম একটা 65 বছরের জন্মদিনে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ইসলামপুরের পৌর প্রশাসক হিসাবে। আমি আমার ব্যক্তিগতভাবে আবার ধন্যবাদ জানাই তাদের যারা ইসলামপুরটাকে এত সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করেছে, আর যারা জমি দিয়েছে, যারা আমাদের করিম সাহেব বললেন যারা জমি দিয়েছে তাদের ব্যাপারে তো প্রথমেই বললাম, তাদেরকে আমি প্রণাম জানাই। তারা প্রত্যক্ষভাবে সাহায্য না করলে পরে আজকে ইসলামপুর সাব ডিভিশনটা তৈরি হতো না। যাক, আপনাদের সকলকে ধন্যবাদ, আজকে এই শুভক্ষণে সবাইকে পেয়েছি। আপনাদের মাধ্যমে ইসলামপুর জনসাধারণকে ইসলামপুরের জন্মদিনের জন্য পুরনো যারা লোক রয়েছে তাদেরকে সবাইকে জানাই, শুভেচ্ছা জানাই। স্যার, করিম সাহেব একটু আগেই বললেন যে জেলার দাবিটা তিনি, জেলার দাবি তো অবশ্যই, আমি এর আগেও বলেছি যে আজকে 65 বছরের একটা সাব ডিভিশনাল টাউন, সে তো অনেক সাবলক, সে তো অনেক কিছু চাইতে পারে, আর চাওয়াটা অযৌক্তিক নয়। নিশ্চয়ই স্যার। বলছি যে আপনি কি মনে করছেন একজন বিধায়ক হিসেবে তিনি বিধানসভায় বলতে পারেন, কিন্তু সেই জায়গায় তিনি বলছেন সবাইকে নিয়ে একটা, অবশ্যই সবাই আসবো, আমরা সবাই আসবো, দলমত নির্বিশেষে আসা উচিত, এখানে কোনো দল নাই, উনি বলে গেলেন যে এখানে কোনো দল নাই, সকলের আসা উচিত। উনি যেদিনকার ডেপুটেশন দেবে আমাদের তো অবশ্যই জানতে পারবো, আমরা আসবো, আমরা সকলেই আসবো। আমরা জেলার বাসিন্দা, যেটা আমরা বলতে পারিনি একটা সময়, হয়তো আমার থেকে বয়সে ছোট আপনারা অনেকে, একটা সময় আমাদের জেলা শহর ছিল বালুরঘাট, সেখানে আমাদের দৌড়ে যেতে হতো। আমি অনেকবার গেছি, অনেক কাজে, বিভিন্ন কাজে গেছি, যে একটা দিন আমাদের স্টে করে যেতে হতো, থেকে যেতে হতো, অনেক দুর্ভোগ ছিল। হ্যাঁ, অনেক দুর্ভোগ ছিল, অনেক দুর্ভোগ ছিল, তখন রাস্তাঘাটও ভালো নয়, অনেক দুর্ভোগ ছিল। এখনো যাই হোক সেই দুর্ভোগটা কাটেনি, কারণ রায়গঞ্জ শহরে যেতে গেলে, কাজ করতে গেলে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই তো, ওই জন্যই তো চাই, ওই জন্যই তো দাবিটা আরো জোরদার করব সকলে মিলে। আমরা তো আহ্বান করব, আমি অ্যাজ এ পৌর প্রশাসক হিসাবে আহ্বান করব, দলমত নির্বিশেষে সেদিনকার ডেপুটেশনে আসবেন সকলে। আপনি উপস্থিত রয়েছেন, কি বলবেন এই মুহূর্তে? আমি তো অভিনন্দন জানাই এবং গর্বিত, গর্বিত যে আজকের 65তম জন্মদিনে স্থাপনবাসী হিসেবে আমি আজকে উপস্থিত হয়েছি, এবং এই জন্য আমাদের মুখপাত্রকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে উনি এই আয়োজনটা করেছেন। কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক করিম সাহেব বললেন, কানহাইয়ালাল আমাদের পৌর প্রশাসক বা চেয়ারম্যান বলেছেন পৌর প্রশাসক, তো উত্তমভাবে বলার কিছু নাই, তবে জেলার দাবি তো অবশ্যই চাই, হচ্ছে উচিত, জেলা হওয়া উচিত একজন কৃষকবাসী হিসাবে, কারণ আমার এখানে আমি ভিত্তি স্থাপন করতে দেখেছি 59 সম্ভবত, 1959 আমি কৃষকের থেকে তখন আসতাম এখানে, সুমিটি করতে চেষ্টাম যে আজকে ইসলামপুর মহকুমা হিসাবে মহকুমা শাসকের করণ দলতা বলুন হবে, তাতে আফাক চৌধুরী সাহেবকে আমি দেখেছি, কথা শুনেছি, ডক্টর বিধান রায়ের কে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার, তার মন্ত্র শুনেছিলাম, এবং আপনারা সবই শুনলেন যারা আমাদের যারা উপেন সাহেব বললেন
যে এটা সত্যি দাবিটা ন্যায়সঙ্গত আর আর কি দোকানে কি বলবো এটা বিস্তারপ্রবাসী হিসাবে আমি দেখে গর্বিত মনে করি। ধন্যবাদ। ফের জেলার দাবি আজকে তার জন্মদিনে উঠে এসেছে, যে দাবি বহুবার বারংবার প্রতিধ্বনিত হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আজকে 65টি প্রদীপ জ্বালিয়ে এখানে কিন্তু তা হচ্ছে যে ইসলামপুর শহরের যে জন্মদিন সেই জন্মদিন কিন্তু বিশেষ করে আমরা পালন করলেন। ভেতরে ইসলামপুরের প্রাপ্তি এবং প্রত্যাশা এবং ইসলামপুরের ইতিহাস নিয়ে রয়েছে একটি আলোচনা সভা, চলুন সেই আলোচনা সভাতে আপনাদের সরাসরি আমরা নিয়ে যাই। আমি আমার সহপ্রতিনিধি ইতিমধ্যে দৃপ্ত যুক্ত হয়েছে, তাকে একটু সরাসরি দেখাবো এবং তার সাথে কর্মী আধিকারিক সকলকে জানাই এবং তাদের সহযোগিতাতে আজকে এই বিষয়টাকে সম্পন্ন করা গেছে। কিন্তু যাদের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া আজকে এই অনুষ্ঠানটা সম্ভব হতো না। আমাদের মাঝখানে যে গুরুজনেরা বসে আছে অর্থাৎ আমাদের মাননীয় বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী মহাশয়, আমাদের মাঝখানে আমাদের ইসলামপুর ছিল
ঢুকে দেওয়া হলো, মালবাজারটা গেল গিয়ে তার নিচে। পরবর্তীকালে আবার এই চোপড়াটাকে পশ্চিম দিনাজপুর এই দার্জিলিংয়ের মধ্যে আর মালবাজারকে দিয়ে দেওয়া হলো। তাহলে মালবাজারবাসী কিন্তু চেয়েছিল বা চায় দার্জিলিংয়ের মধ্যে থাকে, এটি ডায়াবেটিসের ভীষণ মাধ্যমে বড় কথা। এইবার তাহলে আমার বাংলা বিহার উড়িষ্যার যে কোনো জায়গার সাথে আমার একটা আইডেন্টিটি ইন্ডিগিটি আছে, মেলামেশা আছে, একটা ঐক্য কোথাও আছে, এরপর আপনার ট্রান্সফার আমাদের সাউন্ড আসবে না তো গেল আরো বাধ্যত আলোচনা। এই যে পার্টিশনটা হলো এবং এই চোপড়া মানসাপুর তরাই দুয়ারের অন্তর্গত ছিল। এবং দেখুন উর্দু ভাষার জীবনে ইসলামপুর এবং গোয়ালপুর আছে, বিহারের মধ্যে ছিল, দ্বিতীয় ভাষা ছিল উর্দু। কিন্তু চোপড়ার ডিমান্ড অতটা না, কারণ কি আপনি দেশগুলো জলপাইগুড়ি চলে যান আপনার 10 মিনিট লাগবে, তরাই শিলিগুড়ি 20 মিনিট লাগবে। তাহলে স্বাভাবিকভাবে চোপড়া কিন্তু ওই তরাই দুয়ারের সংস্কৃতির সাথে সংযুক্ত ছিল। ইভেন চোপড়ার যে ভূমি রাজস্ব রাস্তা তার সাথে ইসলামপুরের ভূমি রাজস্ব রাস্তা মিল, কারণ চোপড়া ভূমি রাজস্ব চোপড়া ছিল কখনো কখনো নেপালের অধীনে, ফলে নেপালের ভূমি রাজস্ব ওই যে গত গচ্ছাদার, গত মানে একটা নির্দিষ্ট মানে জমি, গচ্ছাদার মানে জমির মালিক, এই গচ্ছাদার আবার জমি রাজ্যে ভূমি রাজস্ব। এইভাবে সেটা রয়ে গেল। এবার আপনি আসুন ইসলামপুর মাঝামাঝি থাকলো, চলে যান চাকুরি বা গোয়ালপুরে, আপনার ট্রান্সফার হওয়ার পরও লোধন অফিসটা বা প্রশাসনিক অফিসটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতো কিষানগঞ্জের লোকের। কেউ আপনারা জানেন এই যোশার তৎকালীন কেন্দ্রায় তিনি প্রথম লোধনের ব্লক অফিসটা নিয়ে চলে যান এবং সেটাকে স্পষ্ট করে জানিয়েছিল এই যোশারের অনেক ডিসমিল হয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু আপনি একটা হোমোজিনিটি পেলেন কিষানগঞ্জ, এখনই লোধেন এসে মজুরিশপুর এসে আম ইয়ে করতো আদিবাস্য বিস্তার করতো কন্ট্রাক্ট। এই গেল আমার এরপর আসি আমরা আসি যে অসুবিধাটা কি হলো, সুবিধাই বা কি হলো অসুবিধাটা কি হলো। অসুবিধা এক, ভূমি রাজস্ব ব্যবস্থা তার কোনো কাগজপত্র ফুঙ্গিয়ান থেকে সঠিক মতো সময় আসেনি, সেটা তো ফুঙ্গিয়ান মধ্যে ছিল আসেনি, ফলে বহু জায়গায় জমি জনসংক্রান্ত বিরোধ যেমন প্রচুর, অ্যাট দি সেম টাইম 1900 বিএলআর অফিসকে রেজুলেশন করে বাই রেজুলেশন আপনার ভূমি সংস্কার কার্য বন্ধ করাতে বলল 1900। ফলে অপারেশন বর্গা ইত্যাদি যা যা হয় সেগুলো ঠিক মতো হলো না, বিকাশটাও ঠিক মতো হয়নি আপনার, ফলে বাগান কিন্তু আর তখন দীর্ঘদিন পর্যন্ত চোপড়ায় দীর্ঘ দেবীচন্দ্র চা বাগানটা ছিল উত্তর দিনাজপুরে বা পশ্চিম দিনাজপুরে। এইবার আপনি দেখুন চা বাগান যে গড়ে উঠলো গোটা চোপড়া ইসলামপুর জুড়ে, যতই লাভ এটা কিন্তু লোকসান দিয়েছে বা একটা এর মধ্যে অবৈধ জমি কেনা বেচার সম্পর্ক কিন্তু থেকেই গেছে। আমি এই কাজটা করেছিলাম প্লটকে প্লট, জমি কোন জমিতে কত আগে ইত্যাদিগুলো আছে তাদের মজুর তার কোনো ক্ষতি আছে উচ্ছেদের কৃষক আমি এইবার চোপড়ার যে চা বাগানগুলো বিছনা করেছি
এই বাগানগুলো লক্ষ্য করে দেখুন পরিচালন কার্যক্রম ঠিক যা আমার বড়ের সংস্কৃতির সাথে মেলে না, মেলে না। ফলে হয়েছে কি, লক্ষ্য করে দেখবেন আজকে চোপড়া চা বাগানের অবস্থাটা কি হয়েছে, অনেকটা ওই কি বলে সিন্ডিকেট রাজ যেমন বাড়ি বাড়ি বানানোর ক্ষেত্রে করে ওরকম হয়ে গেছে, বা শিল্পের পুঁজি শৈল্পিক পুঁজি এরপর আসলো আপনার শিক্ষাক্ষেত্র। যখন 1956 সালে একটা ট্রান্সফার হয় তখন কিন্তু একটা বিরাট আন্দোলন হয়েছিল, সরলীকরণ পথে কিন্তু হয় আন্দোলন হয়েছিল প্রো ট্রান্সফার বা নো ট্রান্সফার। প্রো ট্রান্সফারটা গোটা কিষানগঞ্জ ইত্যাদি পূর্ণিয়ার বুদ্ধিজীবী সম্প্রদায় এটার বিরোধিতা করেছিল, বিরোধিতা করার একটা কারণ আছে, কারণ তখন পূর্ণিয়া আদাল ছিল জেলায়, জেলার আদাল পূর্ণিয়া, চিকিৎসা পূর্ণিয়া বা কিষানগঞ্জ, পড়াশোনা কিষানগঞ্জ বা পূর্ণিয়া। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মেলামেশা করলে যে ইসলামপুরের মানুষ বেশ মানে বহিরাগত বাঙালি সম্প্রদায় এবং আর একটা কারণ ছিল ট্রান্সফারটা, সেটা একটা খুব মজার কারণ, তাত্ত্বিকগত ভাবে করতে পারে এবং এমনি সাধারণটা করলেও আনন্দ হল, সেটা হচ্ছে বাঙালি বুদ্ধিজীবীরা বা কলকাতা কেন্দ্রিক বঙ্গবুদ্ধিজীবীরা এরা কিন্তু বর্ধমান হুগলি হাওড়া আর একটা জেলা মানে যেখানে কাজ এথনিক হোমোজেনিটি আছে আর কি এই কটা জেলা নিয়ে কিন্তু তারা শিখিয়েছিল আমাদের এখানে আসেন। এইবার কলকাতার বঙ্গবুদ্ধিজীবী দেখলেন বা শাসকগণ দেখলেন তাহলে এই কেমন হলো, কারণ ইয়ে হয়ে গেল যে একটা বিস্তর জমি পূর্ববঙ্গা চলে গেল, মানে কলকাতা সকল বাঙালি বুদ্ধিজীবীরা বা প্রশাসনিক আর এই রাজনীতিবিদরা এরা এমন জমি তালাশ করতে শুরু করে, জমি তালাশ শুরু করতে কি চোখটা ঘুরে গেল বিহারের উপর, বিহার বঙ্গ মার্জিয়াল আন্দোলন বা প্রয়াস বিধানচন্দ্র রায় নিয়ে বিরোধিতা করলো এবং ট্রান্সফারেও বিরোধিতা করলো, কিন্তু ট্রান্সফার বিরোধিতা করলো এসব যখন কিষাণগঞ্জ ছিল তখন কিন্তু আপনার যারা ট্রান্সফারের সেইটা জানতে বুঝতে আমরা
আমি অনুরোধ করব সবিনয় যেন আব্দুল করিম চৌধুরী তার মূল্যবান আমি এলজুদারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলছেন দুঃখ গল্প তোমায় বলছেন ওয়ান আওয়ার আমি এইটা করতে দিলাম দুইটা চলতে কথা তারপর পর টু আউট অফ দিস ফিফটি ফাইভ ইয়ার্স ডে অফ ইসলাম পোর্টাল ডিউটি তাই আমি আজকে আসতে চাইছিলাম না নো আই হ্যাভ ইন মাই মাইন্ড এর অপিন ব্রড ওয়ে থেকে আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে ইসলাম পোর্টাল একটা অবজারভেশন হবে সেলিব্রেশন হবে ফিফটি ফাইভ ইয়ার্স কমপ্লিট আমি ওনাকে ওইটাই বলেছিলাম যে আজকে যদি আমি আমাকে ফেরত ভালো বুঝেন না আপনার গার্জেনের লক্ষ্য ভালো হবে আজকে সবাই আসতেছে আপনি চলে আসেন তো আমি বলি তো জানি শর্ট কারণ যে যেগুলো টেকনিক্যাল ঘটে গেছে সেগুলো বলতে গেলে ইট উইল টেক সো মাচ টাইম টু মাচ টাইম যেহেতু আমাদের পার্থ সেন বাবু বলেছিলেন ইউ ওয়াজ দি প্রফেসর অফ আওয়ার কলেজ বলছেন তো সেটা অনেক সময় লেগে যাচ্ছে আমি জাস্ট শর্ট ফিল শর্ট আমি আমি বলতে চাচ্ছি যে ইসলামপুর সাব ডিভিশনটা যে পাঁচটা থানা একটা ব্লকেট ছিল ফর দি সাউথ বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল দেন আমার চিফ লিড চিফ মিনিস্টার ডাক্তার জিৎ রায় একটু কিনেছে থোড়ি না আমাকে বাংলাটাকে এক করতে হবে আই ওয়ান্ট এ লিঙ্ক রুট সেটা ডক্টর বিসি রায় তখনকার মুখ্যমন্ত্রী উনি ত্রিবাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে বিহারের ত্রিবাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাটা বললেন ত্রিবাবু কথা বলেন যে ত্রিবাবু আপনার এই পাঁচটা থানা আমাকে দিলে আমার বাংলাটা এক হয়ে যাবে আমরা বাংলার দু টুকরা মধ্যে পড়ে গেছে একটা সাউথ বেঙ্গল একটা উত্তর বেঙ্গল তখন আমার দাদা আফাক চৌধুরী হি ওয়াজ ডি এম এল এ অফ ইসলামপুর নর্থ ইসলামপুর এন্টায়ার এরিয়াতে তো ওনাকে ডাক্তারের ভিতরে বলো যে আফাক ইউ আর এম এল এ ফ্রম কিশোরগঞ্জ ইসলামপুর তুমি কাজ করো তুমি আমার তোমাকে ইসলামপুরটা ভালো করে ফেলা দেবো আমি দাদাকে কল ফল করলেন ওখানে ত্রিবাবু সৌদান দাস ভালো নেতা ডিস্ট্রিক্ট লিডার ছিল তখন পূর্ণিয়া কর্ণাটক নিয়ে বুঝলে না আমরা বাংলা যাবো না আমাদের ইসলাম আমাদের বিহার ভাগ হবে না আমরা বিহার ভাগ হতে দেবো না হম বঙ্গাল যায়গে হম হো যায়গে কঙ্গাল এটা দ্রুম উঠে গেল কি হম হম বঙ্গাল যায়গে হম হো যায়গে কঙ্গাল এত বড় লোক আরম্ভ হলো যে চোপড়া থেকে নিয়ে একবার পর্যন্ত খুব অনেক লোক রাস্তা কোথায় শুয়ে পড়ত রেলের গাড়ি টকায় চত্র ঢেকে যেত এই আন্দোলনের মধ্যে আমাদেরও দেখে যাই তাই হয়ে গেছিল আই ওয়াজ অনলি 18 ইয়ার বয় ওই তো লোক তুলছে আমিও লোক রেলের চত্র চত্র ঢুয়ে গেছিলাম চলে বাংলায় যাবো যাবো না আমরা গেলাম ভোজাবো কাঙ্গাল দেখবেন ব্রদার আফাক চৌধুরী ওই চেষ্টা করলো জন্য এই বিহারের থেকে তো আমি নিগেটেড হয়ে যাবো আমি নিগেটেড হয়ে আমার ইসলামপুর সার্টিফিকেট নিগেটেড হয়ে যাবে ডাক্তার বিথিরাজ চিফ মিনিস্টার যেন অ্যাক্সিডেন্ট দিচ্ছে আমাকে যে আমি ইসলামপুর ছাড়াই দেবো ইসলাম সার্টিফিকেট আগে তো আমি কেন এই এটা কাজ করি না দেন হি টুক ইনিশিয়েটিভ টু বিট কিনাম শ্রীবাবু যে মুখ্যমন্ত্রী বিহার ও যে ডাক্তার বিসি রায় যে মুখ্যমন্ত্রী বলছেন ইট ইজ রাইট বাংলাদেশ দু টুকরো দু ভাগে পড়ে আছে এটা যদি লিঙ্ক রোড হিসাবে দিয়ে দেন ছিল আমাদের ডাক্তার বিসি রায় কিছু একটা সবজি দিয়ে গেছিল এটা কিছু সবজি ডাক্তার বিসি রায় বলেছিলেন যে আমাকে কিছু সবজি দিল তো দিল না আমি কাউন্সিল দেবো ডাক্তার বাবু বলল
ওই অনেক লোকজনের আন্দোলন করছিল বলে আটকে গেল। তখন আসার পর তখন আফাক যদি দাদাকে ডাক্তার বিজয় বললেন যে আফাক তুমি পাঁচটা থানাকে নিয়ে আসছে, আমি আন্ডার দিয়ে এসআরটি রিপোর্টটা হল একটা এসআরটি রিপোর্ট, সে এসআরটি রিপোর্টের মাধ্যমে ইসলামপুর সাব ডিভিশন পেয়েছে যেটা পার্ট অফ বিহার, যে আসতে চেয়ে বেঙ্গলে তো সমস্ত কালচার ল্যাঙ্গুয়েজ সব স্ট্যান্ড করবে, যেরকম বিহারে আছে সেটাই থাকবে, কোনো রকম চেঞ্জ ফেঞ্জ হবে না। দেয় আর অ্যাপ্রেন্টিশন অফ পিপল ইন ইন্ডিয়া অ্যামং দি পিপল, যে আমরা পড়তে হবে, আমাদের হিন্দি ছেড়ে দিতে হবে, আমাদের উর্দু ছেড়ে দিতে হবে, এটা একটা বিরাট লোকের মধ্যে ঢুকে গেছিল কথাগুলো, যে আমাদের তো খালি বাংলায় পড়তে হবে, আমাদের তো আর ওই হিন্দি উর্দু ছেড়ে দিতে হবে। তো এই এসআরটি রিপোর্টে লেখা হচ্ছে যে নো দের উইল বি নো ইন্টারফারেন্স ইন দি ল্যাঙ্গুয়েজেস অফ পিপল, এটা প্রবলেম অল স্কুলে যা হিন্দি উর্দু বাংলা পড়া হচ্ছে সবটা চলবে, এটা এই স্ট্যাটাস মেনটেন করা হবে। আমাদের ইসলামের সার্টিফিকেট চলল যে আপনার 1956 ফার্স্ট জানুয়ারি ওয়াজ ট্রান্সফার ফ্রম বিহার টু ওয়েস্ট বেঙ্গল, দেন ইট ওয়াজ কল্ড ইসলামপুর ট্রান্সফার এরিয়া টেরিটরি, ইসলামপুর ট্রান্সফার এরিয়া টেরিটরিকে বলা হতো, এটা আমাদের তখন নতুন নাম ছিল ইসলামপুর ট্রান্সফার এরিয়া টেরিটরি। আমি ইসলামপুর ট্রান্সফার টেরিটরিতে বলতেছি বলে তার নেতা শুনত, ওইরকমই আমাদের জিনিসটা হচ্ছে যে ইসলামপুর ট্রান্সফার এরিয়া টেরিটরি বলে এটা চলত।